আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাতে স্বাগতম। এই মুহূর্তে যারা দেশ এবং বিদেশ থেকে ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঢাকা শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকালকে একটি আমি ফাইন্যান্সিং দিকে একটি সমস্যা পড়ে গেছিলাম। ব্যাংক এশিয়াতে আমার যে অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্ট থেকে আমি প্রায় এটিএম কার্ড থেকে টাকা উত্তোলন করি। গতকালকে ঘটনা খুব আশ্চর্য ঘটনা ঘটল। এরকম ঘটনা আমার জীবনে আর কোনো দিন ঘটে নাই। তো আনফর্চুনেটলি কীভাবে এটা যে ঘটলো এটা আমার কাছে খুব এক্সাইটেড লাগছে। আমি যখন প্রথমে বুথে কার্ডটা ব্যাংক এশিয়া বুথের কার্ডটা যখন আমি এন্টার করলাম, তখন আমার কার্ডটা এন্টার করার পরে আমি প্রেস করে আমি যখন টাকা উত্তোলন করার জন্য আমি যখন আমার টাকার অ্যামাউন্টটা এন্টার করলাম, তো এন্টার করার পরে টাকাটা ওইখানে টাকাটা রিসিভ করে আমার কার্ডটা বাইর হয়ে গেল। তার ফলে দেখা গেল যে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা ঠিকই কেটে নিয়ে গেছে, কিন্তু বুথ থেকে কোনো টাকা পাইনি। তো এখন দেখা যায় যে আমি কার্ডটা যখন বাইর করলাম, তো আমি ব্যালেন্স চেক করলাম, দেখা গেলো যে আমার ব্যালেন্স থেকে টাকা ঠিকই কেটে নেওয়া হয়েছে, কিন্তু আমি সেই এই টাকাটা বুথ থেকে বাইর হই নাই। তারপর আমি সেই অফিসে ব্যাংক এশিয়ার অফিসের ম্যানেজার ছিল, আমাকে ইনফরমেশন দিল 16250504 এই নাম্বারে কল করলাম। কল করার পরে যে তারা আমাদেরকে ইনফরমেশন দিল যে 3 কর্মদিবসের ভিতরে আমার টাকাটা অ্যাকাউন্টে আবার ফেরত এসে যাবে। তো সেই ফেরত আসার অপেক্ষায় আসি। তারপরে ম্যানেজারকে আলাপ করার পরে ম্যানেজার সে কর্মদিবস সে অপেক্ষা করেন, সে অপেক্ষা করে টাকাটা আমার এখানে জমা হয়ে যাবে। তা এখন আমি বুঝি না যে এখন যে ডিজিটাল যুগে যদি এরকম ফার্মিতে গিয়ে যদি এরকম আমাদেরকে এরকম সমস্যায় পড়তে হয়, তো এটা হয়রানি বিষয়। তো আমরা এখন ডিজিটাল যুগে যদি দ্রুত কাজ করতে গিয়ে এরকম হয়রানির শিকার হয়, তাহলে ডিজিটাল যুগ কীভাবে সামনে অগ্রসর হবে এটাই আপনাদের কাছে প্রশ্ন। আপনারা এই বিষয় নিয়ে একটু প্রযোজনে যারা কোনো যারা কর্মকর্তা আছে ব্যাংক এশিয়ার, তারা বিষয়টি নিয়ে একটু গবেষণা করবে। যে আমরা যারা গ্রাহক আছি, আমরা খুব দ্রুত টাকা পাওয়ার জন্য আমরা এটিএম কার্ডে টাকা উত্তোলন করার চেষ্টা করি। এখন দেখা যায় যে এটিএম যদি এরকম নেটওয়ার্ক প্রবলেম দেখা দিই, তাহলে বা এরকম যদি আমরা মানসিক অর্থনী ইন্টারনেটের ভিতর ফেলে, তার ফলে আমরা কি ব্যাংক থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলাম। তো আমরা এখন দেখা যায় যে বিকাশ রকেট তারপর নগর যে মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে, তো সাধারণত দাবি হচ্ছে। তো এখন দেখা যায় আমরা যদি তাল মিলে চলতে চান, তাহলে আপনাদের সার্ভিস গুগল সার্ভিসটা আর কি দ্রুত আসার চেষ্টা করতে হবে। তাহলে তারা গ্রাহকরা
মোবাইল ব্যাংকিংয়ে আকৃষ্ট হয়ে যাবে। আজকে মোটামুটি এই ছিল আমার ওই ব্যাংকের ভূতের বিষয়ে সমস্যাটা। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। সকাল সকাল বাইক হয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করবো, তো হাতের ফাঁকে হাঁটাহাঁটি ফাঁকে এই ভিডিওটা করে নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবো। কেমন হয় বিদায় নিচ্ছি।